গত পর্বে বলেছিলাম যে এই যে মেনুটাকে কিভাবে রেসপন্সিভ করব। আমরা একটা জেএস ফাইল ইউজ করেছি, এখানে সিএসএস ফাইল silicnap.main.css। আপনারা এটা ইচ্ছা করলে গুগলে সার্চ করবেন, silicnap দিয়ে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি দুইটা ফাইল আপনার HTML এ অ্যাড করলে হবে। সেটা হলো silicnap.main.css এবং silicnap.main.js, যেটা নিচে আছে, আপনাদেরকে দেখাই। এই যে silicnap.main.js। তো যাই হোক, আমরা আমাদের এই যে মেনু, এই কি বলে এটাকে, লোগো, লোগোর নিচে আমাদের মেনুটা শো করাবো। সেজন্য আমরা কি করব, আমাদের যে এটা আছে এই যে এর মধ্যে কল md12 এর মধ্যে, হ্যাঁ এখানে আমরা লিখলাম যেকোনো একটা ক্লাস নিতে পারি, রেসপন্সিভ মেনু র্যাপ। এটা এখন আমাদের এখানে আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে silicnap। silicnap অ্যাক্টিভ করার নিয়ম হলো, প্রত্যেকটা নিয়মই একই, জাস্ট দেখেন দেখাই। এর মধ্যে সিলেক্টরটা আসবে, অর্থাৎ আমরা কিসের নিয়ে আসবো, এই যে ন্যাভিগেশনটার এটা আমরা এখানে শো করব। আমরা আরও ইউএল দিয়ে, সরি এটা তো কোটেশনের মধ্যে হবে, ইউএল হ্যাশ ন্যাভিগেশন দিই, তাহলে আরও ভালো হবে। আর এখানে লিখতে হয় SLICKNAP silicnap। আর এখানে যে থার্ড ব্র্যাকেট দিব, এর মধ্যে আমরা লিখব তেমন কিছু না, প্রিপেন্ট করে দিব কিসের মধ্যে, সেটা প্রিপেন্ট টু কি লিখলাম আমরা এখানে, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। আমরা যদি দেখি তাহলে এখন ওইটা দেখা যাবে। ও আমাদের সিএসএস ফাইলে মনে হয় শুরুতে এই নামেই নেওয়া ছিল, এই যে ডিসপ্লে নাম আছে, ডিসপ্লে ডিসপ্লে ব্লক দেখেন দেখা যাবে, অথবা এটা মুছে দিলেও দেখা যেত। এই যে যাই হোক, আমরা এটা ডিসপ্লে নাম ছিল, ডিসপ্লে নামই থাক নাম। আমরা এখন যখন ছোট হবে যাতে দেখা যায় এই জন্য আর কি। এই যে যাই হোক, আমরা এটাকে আরও মডিফাই করব, আরও সুন্দর করব। সেই ক্ষেত্রে একটা ভুল করে ফেলেছি, সেটা হলো আমরা এই জিনিসটা আর একটা রোর মধ্যে নিই, কারণ আমরা যে, আচ্ছা ঠিক আছে আর একটা রোয়ের মধ্যে নিই, তাহলে তো বের হয় ডট রো। এর মধ্যে call md12 এর মধ্যে একই কথা এখন দেখা যাবে। এটা কোন ডিভাইস পর্যন্ত দেখা যাবে, এই পর্যন্ত নাকি আমরা অনেকগুলো মেনু, এই জন্য আচ্ছা আমাদের মনে রেসপন্সিভ ফাইলে ওই ক্লাসটা দেওয়া আছে অর্থাৎ আমরা আমাদের সিএসএস ফাইলের মধ্যে যাই এখন ওয়েবসাইটটিও রেসপন্সিভ করে ফেলি রেসপন্সিভ করার নিয়ম হলো আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট এম চাপবেন এই যে আমরা এটাতে এখন ঠিক আছে এটাতে যাই আসলে আমাদের রেসপন্সিভ ফাইলটা ওপেন করি রেসপন্সিভ ফাইলটা ওপেন করলে এখান থেকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা হলো 951 পর্যন্ত অর্থাৎ আমরা 992 পর্যন্ত যাই 992 কোড ব্রাউজার করি এখানে এই যে এটা যদি 91 দিয়ে দিই তাহলে কিন্তু ছোট ইয়ে হয়ে যাবে এটা আমরা এই যে দেখছেন একটা হয়ে গেছে এটা আমরা 92 দিলে এটা তিনটাই থাকবে এই যে যাই হোক এখন আমাদের এই পর্যন্ত এটা ঠিক করতে হবে এই জন্য আমাদের এই পর্যন্ত যে আমরা এটা করি এখানে যে প্যাডিং একটু কমাই দিই কত পিক্সেল 6 পিক্সেল বা একেবারে জিরো করে দিতে হচ্ছে জিরো করে দিলে তো বোঝাই যাবে না 4 ফন্ট কমাই দিই ওকে 13 এবং 4 ছিল কত এটা কপি করে নিই 156 নাম্বার লাইন ইউএলএলআইএ এটা কেন এটা বাদ আচ্ছা এগুলো সব মুছে দিই যাই হোক আমাদের কত নম্বর লাইন দেখলাম 156 নম্বর লাইনে যেতে হবে এখানে আছে 15 এবং 7 আমরা এই জিনিসটা এখান থেকে কপি করে নিই এটা নিয়ে আমাদের রেসপন্সিভে এই যে 1200 উপরে গেলে আমাদের 14 হবে এবং এটা হবে এটা মুছে দিই এটা মুছে দিই অর্থাৎ এখন যদি এটাকে রিফ্রেশ দেওয়া হয় এটা কিন্তু ঠিক আছে এবং এটা যদি বড় হয়ে যায় 1200 উপরে চলে যায় তখনও কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে দেখেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেল যাই হোক এখানে কত দিতে হবে 992 এটা ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটাও ঠিক আছে নাকি এখানে হ্যাঁ লেখাটাও ঠিক আছে এটা ঠিক আছে অপাসিটি তো ঠিক আছে এটা এটা 992 যদি হয় 991 পর্যন্ত এটা 4টা সর্বনিম্ন ঠিক আছে আমরা এটা রেসপন্সিভ করেছিলাম এই যে এটা এখন আমি আরেকটা এটা বাড়াই নিব তাতে এখান থেকে কপি করে নিলাম এখানে একটা কমা হবে নিচে এটা দিলাম এটা 9 990 দিয়ে দিই, 991। এটা হচ্ছে 3, তারপরে এর উপরে গেলে 4, 991 এর উপরে গেলে 4। তো যাই হোক, তাহলে এখন দেখে নিই। একটু ছোট হলে তিনটা চারটা 992, এই যে এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এখানে একটু ঘাপলা হয়ে গেছে। এই যে এইটা যেহেতু একটা বড় সেহেতু এখানে এটা ধরে নেয়, এই জন্য এটাও বড়। আমরা এটাকে ইনলাইন ব্লক নিয়েছি, ওকে। আমরা এটাকে একটা কাজ করতে পারি, left না, একটা কাজ করা যায়। আমরা কলাম ডি ঠিক আছে, এখানে একটা ওকে, এটাকে আউটসাইড দিতে হতো, আউটসাইড দিলে এটা ঠিক হয়ে যেত। ওকে, আমরা ওটাও করে ফেলবো, কিন্তু কিভাবে করব? ওকে, বুঝতে পেরেছি কিভাবে করা যায়। এটা আইকন ডিসপ্লে ব্লক করে দিই এবং vertical line to text line centered, text line centered, margin bottom 15 pixel, 373 number line। আমরা নাম্বার লাইনে গেলাম, আমরা এটা এখানে দিয়ে দিব, আর এটা একেবারে উপরে দিয়ে দিব। ইনলাইন ব্লক মার্জিন রাইট, কিন্তু দেখতে হবে মার্জিন রাইট আছে কিনা, কারণ মার্জিন রাইট 0 করতে হবে, মার্জিন রাইট 0, 373। আর এটাও টেক্সট সেন্টার আমরা করে দিব, piezas. Medio left-tate quítamela. ব্লক সেন্টার আর এটাকে আমরা রেসপন্সিভে দিয়ে দিব। ওকে, কিন্তু একটু পদ আসছে, হ্যাঁ যেটা করতেছিলাম সেটা হলো এই যে এটা মিডিলে নিয়ে গেলাম এবং আমরা এর যে প্যাডিংটা এটা আমরা 20 পিক্সেল করে দিই। ওকে 20 পিক্সেল 368। একটা মার্জিন আছে মনে হইতেছে, হ্যাঁ আমরা মার্জিন 0 করে দিই। আমরা কন্ট্রোল বড় করে দেখি কি অবস্থা, বড় করে দেখলে এই যে এটা ঠিক আছে, কিন্তু এখানে মনে হয় প্যাডিং একটু বেশি দেওয়া দরকার। তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাই, কপি করে যাই রেসপন্সিভে যে বড় সিঙ্গেল আইকন এরপরে এটা দিয়ে দিই, এটা 30 পিক্সেল দিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে, এই যে এটাও ঠিক হয়েছে, ফাইন। এখন আমাদের রেসপন্সিভ ফাইলে যাব, যে আমাদের নর্মাল যেটা এটা হয়ে গেল, 1200টাও হয়ে গেল, এখানে দরকার নাই আপাতত। এখন আমরা দেখব যে 769 থেকে 991 পর্যন্ত। তার মানে আমরা এখন করব 769 মেনুটা এখানে ট্যাবে আমাদের যেহেতু অনেকগুলো আইটেম আছে এই জন্য আমরা এই মেনুটা এখানে ইয়ে করে দেব, এটা এ করে দিই। একটা ব্লক এবং মেইন মেনু যে একটা নাম সেটা ডিসপ্লে নাম হয়ে যাবে। ও এটা মেইন মেনু কি নামে আছে, ও মেইন মেনু অর্থাৎ এটা আছে ইউএল নেভিগেশন। UL itu easy ni sih kita dah yes এটা আমাদের শুধুমাত্র এখানে থাকতে হবে অর্থাৎ তাহলে আমাদের একটা যে ভুল হয়েছে সেটা হলো আমাদের এই যে হেডার লোগো এরিয়া এখানে আমরা একটা প্যাডিং দিয়েছিলাম তো আমরা এটাকে 132 132 নম্বর লাইনে যাই যে প্যাডিং 0 করে দিই लोगो जेटा आछे एटार आमरा पैडिंग दिन होच्छे 10 पिक्सेल 0 एखन एटा लोगो जेते होयेछे আর এই কালারটা আমরা চেঞ্জ করব কি করে চেঞ্জ করতে হয় সেটাও আপনাদেরকে দেখাই দিব দেখেন যে মেনুগুলো ছিল সেগুলো সব এখানে চলে এসেছে এই যে আমরা ইচ্ছা করলে না এই সাইডে ব্ল্যাক দেখতে ভালো লাগতেছে না এইজন্য আমরা একটা কাজ করি এই মেনু আমরা এখানে আরেকটা সেকশন নেই সেকশন এর মধ্যে আমরা এটা দিয়ে দিই কিংবা এইটা আমরা এর মধ্যে দিতে পারতাম দেখা যাক কেমন আসে কাজ করি ওকে উপরেগুলো সব কিছু ঠিক আছে আমরা এখানে মার্জিনটা একটু কমাতে পারি এখানে যে মার্জিন আছে আমরা এখানে 20 পিক্সেল করে দেব 20 পিক্সেল রেসপন্সিভ অনেকক্ষণ হয়ে গেছে পরবর্তী টিউটোরিয়ালে আমরা বাকিটুক শেষ করে ফেলব